পূজায় চার দিনের ছুটিতে পর্যটকের ঢল নেমেছে কুয়াকাটায়। উচ্ছ্বসিত ব্যবসায়ীরা, হোটেল বুকিং সহ বিক্রি বেড়েছে পর্যটন সংশ্লিষ্ট বিভিন্ন ব্যবসার। সার্বিক নিরাপত্তায় কাজ করে যাচ্ছে ট্যুরিস্ট পুলিশ। কুয়াকাটা থেকে জহিরুল ইসলাম মিরনের তথ্য ছবি নিয়ে থাকছে ডেস্ক রিপোর্ট। সৈকতের বালিয়াড়িতে নোনা জলে গা ভাসিয়ে আনন্দ উন্মাদনায় মেতেছেন পর্যটকরা। 5 আগস্টের পর থেকে প্রায় পর্যটক শূন্য হয়ে পড়ে কুয়াকাটার সমুদ্র সৈকত, কিন্তু পূজায় বদলে যায় চিত্র। পূজায় লম্বা ছুটিতে পর্যটকদের টানতে নতুন রূপে সাজানো হয়েছে হোটেল মোটেল রেস্টুরেন্ট সহ বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান। তবে যোগাযোগ ব্যবস্থা খারাপ থাকায় অসন্তোষও প্রকাশ করেছেন কেউ কেউ। অনেক ভালো লাগছে, সবকিছু মিলাই সবকিছু মনোমুগ্ধ করে আর কি। কুয়াকাটার আসার একটু মানে ধরেন 5-10 কিলোর মধ্যে রাস্তাটা খুবই খারাপ ছিল, তো এই জায়গায় যেখানে আমাদের 25 মিনিট লাগার কথা সেখানে আমাদের প্রায় 1-1.5 ঘন্টা লেগে গেছে। হোটেল ব্যবস্থাপনা যেটা, এটা কক্সবাজারের মতো ততটা উন্নত না, এটা আরেকটু উন্নত হলে ভালো হতো। কুয়াকাটায় পর্যটক কমে গেলে আর্থিক ক্ষতির মুখে পড়তে হয় ক্ষুদ্র মাঝারি সহ সব ধরনের ব্যবসায়ীদের। 4 মাসের যে আমরা যে লসে ছিলাম সেটাই দুর্গাপূজার যে লম্বা ছুটিটা পড়েছে, আমরা আশা করছি সেই লসটা সাময়িকভাবে কাটিয়ে উঠতে পারবো। কুয়াকাটায় প্রায় 200টির মতো ছোট বড় হোটেল মোটেল রয়েছে। ইতিমধ্যে আমরা সকল প্রস্তুতি সম্পন্ন করেছি এবং প্রকারভেদে ছোট বড় হোটেল মিলিয়ে প্রায় 50-60% বুকিং ইতিমধ্যে আমরা পেয়েছি। পর্যটকদের নির্বিঘ্নে ভ্রমণে নিরাপত্তা জোরদার করেছে ট্যুরিস্ট পুলিশ। কুয়াকাটা ট্যুরিস্ট পুলিশের পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে পোশাকে ট্যুরিস্ট পুলিশ মোতায়েন থাকবে, পাশাপাশি গোয়েন্দা নজরদারির জন্য সাদা পোশাকে পুলিশ মোতায়েন করা হয়েছে। যোগাযোগ ব্যবস্থার উন্নতি সহ মানসম্মত পর্যটন কেন্দ্র গড়ে তুলতে সরকারের পৃষ্ঠপোষকতা বাড়ানোর দাবি সংশ্লিষ্ট ব্যবসায়ীদের। বাংলা ভিশন নিউজ ডেস্ক।